আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো। অনেকদিন পর আবার বের হইলাম একটু ঘুরতে, আর ঘোরার ছোট্ট মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবার ভালো লাগবে। অনেকদিন পর ব্লগে, মন খারাপ থেকেই অনেকদিন পর আসা, তো একটু ঘুরতে বেরোলাম, জায়গাটা খুব ভালো লাগলো, মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, সেই থেকেই শুরু করলাম। তো আশা করবো সবাই সেই সবজি দেখবেন আর সবার অবশ্যই ভালো লাগবে জায়গাটা। আমরা এখন আছি উত্তরার মেট্রো রেল স্টেশনে, প্রথম যে স্টেশনটা উত্তরা উত্তর এই জায়গায়। আর এখান থেকে তো আমাদের বাসা বেশি দূরে না কাছে, তো আজকে আমরা বের হয়েছি ঘুরতে। আর আমাদের নোহানের এই যে কি অবস্থা, বিরাট খুশি, বিরাট আজকে অনেকদিন পর বের হয়েছে, আজকে অনেকদিন পর বের হয়েছে, বাবার সাথে অনেকদিন ধরে সময় হয় না। অবশ্য গত সপ্তাহে গিয়েছিল ঘুরতে, কিন্তু আমরা ওভাবে ঘোরাই হয় না। বাবু আসছে, সবাই মিলে আসছি। এখন তো অনেক রাত, স্টেশন অফ, আবার সকাল থেকে শুরু হবে। আর আজকে আমাদের ছোটো ছোটো ঘোরার মুহূর্তগুলোই শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার কালকে শুক্রবার, শুধু শনিবার আমার অফিস অবশ্য দুই দিন বন্ধ, শুক্র শনি দুই দিন বন্ধ। এই সুবিধাতে ভালো হয় ঘোরাফেরা। আর দীর্ঘদিন পর ব্লগে আসলাম, যাচ্ছি আবার নতুন করে ব্লগটা শুরু করতে। এখন আপনাদের সাপোর্ট ছাড়া তো পসিবল না, তাই আপনাদের সাপোর্ট প্রয়োজন। আর আমরাও এসেছি, এই যে আমরা এখানে ঘোরাফেরা করবো, এরপর আমরা হাঁসের মাংস খাবো, তারপরে কি ওটা চালের আটা রুটি দিয়ে, চালের আটা রুটি মাংস খাবো পাশে, ওই পাশে খুব ভালো আশা হয় না। আর বউ বাজার গিয়েছিলাম, বউ বাজার টোটাল অফ, তখন এখানে যাবো, বাকি ঘোরাফেরা করি, ঘোরাফেরা করে তারপরে আমরা যাবো। বাবা তুমি তো খুব তিনশো ফিটের দিন শেষ, দিয়াবাড়িতে বাংলাদেশ। এখন আর উত্তরাবাসীকে 300 ফিট যেতে হচ্ছে না, কারণ 300 ফিটের যে ঘরোয়া মজাটা সেটা এখন আপনারা পাচ্ছেন উত্তরাতে। উত্তরা খালপাড়ে ঠিক পেট্রোল স্টেশনের অপোজিটেই আপনারা পেয়ে যাবেন এখন মজাদার হাঁসের মাংস, কালা ভুনা, লাল ভুনা, সব টাইপের মাংস। তাহলে চলেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি উত্তরা দিয়াবাড়িতে দেশি হাঁসের, চীনা হাঁসের, গরু হাঁসের মাংস। আমাদের খাবার চলে আসছে, আমরা অর্ডার দিই দেশি হাঁসের মাংস আর সাথে সেদ্ধ পানির রুটি, তাহলে চলুন খাই। তো এই বিষয়টা আসলে মজাই রাখতেছে যে 300 ফিটে আর কষ্ট করে যাওয়া লাগলো না, এবং 300 ফিটে গিয়ে আমি যা খাই এই উত্তরা থেকে কষ্ট করে গিয়ে, এর থেকে আমাদের বাসার পিছনে দিয়াবাড়িতেই অনেক মজাদার খাবার। নোহান বাবা কি তুমি একটু খাবে, একটু খাও তো, রুটি রুটি বাবা তুমি খাবা, খাও একটু খেয়ে দেখাও তো। ও তাই নোহানে তো ভীষণ মজা পাচ্ছে, কারণ এত রাতে আসছে ঘুরতে। তবে দেখ জায়গাটা ভালোই লাগছিল, প্রথমে ভাবছিলাম এটা বউ বাজারে, ওখানেও ছিল, তবে গিয়ে দেখি বউ বাজারে নাই। এখন এটা খালপাড়ের এখানে চলে আসছে, এই যে ভাই আসছে, ভাবি আসছে, সাথে যাবে, আর সাথে এই যে একদিন ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে, ছবি ছবি ছবি। আর এই যে
খুব ব্যস্ত রেস্টুরেন্টের নামটা একটু শেয়ার করি যাতে মনে থাকে ইয়ামি ফুড এক্সপ্রেস বাস মেট্রোলের স্টেশনের ঠিক অপোজিটে যারা সচরাচর দিকে আসেন তারা তো বুঝবেন আসতে পারেন সবার আমন্ত্রণ রইল উত্তরায় হাঁসি মাংস খাওয়ার জন্য তাহলে খাওয়া দাওয়াটা শুরু করি নোহান তো খুব ডিস্টার্ব করতেছে খাই দিবে না তাকে ফাঁকা লাগবে তো খাই আর যদি শুরু করছে একটু খাই হাতটা সরাও আমার হাতে জল পড়বে সেদ্ধ হয়নি তো মাংস ঝোলটা মজা লাগতেছে কেন সেদ্ধ হয়নি এরকম হাঁসের মাংস কি কখনো পুরোপুরি সেদ্ধ হয় নাকি আর বেশি নরম হইলে তো মজা লাগে না অনেকদিন পর আসলে ব্লগে আসলাম আসলে ব্লগে না আসার কারণটা পরপর তিনটা ব্লগ খুব সুন্দর করে গুছায় রাখছিলাম কিন্তু মোবাইলটা নষ্ট হওয়ার জন্য ব্লগ গুলো ছাড়তে পারিনি এই থেকে অনেকদিন আসলে ব্লগ থেকে দূরে থাকা মন চাই মাঝে মাঝে ব্লগ করি কিন্তু এই দুঃখে আর ব্লগ করা হয়নি যে এতগুলো আমি কষ্ট করে ব্লগ করলাম দিনাজপুরে গেলাম দিনাজপুরে গিয়ে এত সুন্দর সুন্দর ব্লগ গুলো করলাম মানে যখন নিজের এলাকাটাই দেখাইতে পারলাম না যে এলাকা এত সুন্দর জায়গায় মন শেয়ার করতে পারলাম না এই থেকে মনটা ভেঙে যায় যাই হোক আর থাকতে পারলাম না জায়গাটা আসার পর খুব ভালো লাগলো আর আপনার সাথে শেয়ার করতেছি আসো ভালো লাগবে আর উত্তরাতে আসলে রাতের বেলা চেষ্টা করবেন শুধু তো 300 ফিট গেলে হবে না এখানেও আসতে হবে তো সবার আমন্ত্রণ রইল যারা মূলত দিয়াবাড়িতে আসেন মেট্রো রেলের যে ফার্স্ট স্টেশনটা তার অপোজিটে আমরা আজকে এসেছি জানি না এই মার্কেটটা কতক্ষণ পর্যন্ত থাকে এখানে নাকি একটা ভাঙ্গার নির্দেশনা দেওয়া হয়েছে তো আল্লাহ পাক জানে কতক্ষণ পর্যন্ত আছে তো আসলাম এদিকে তুমি গিয়েছিলাম বউ বাজার বউ বাজারটা টোটালি অফ মানে আপাতত এখানে বসছে আপনারা সচরাচর যে 300 ফিটে যে হাঁসের যে মজাটা পান ঠিক সেই ফিলিংসটা এখানেও পাবেন সেম এখানেও হাঁসের মাংসর রমার হাঁসের মাংস আছে গরুর মাংসের কালা ভুনা আছে লাল ভুনা আছে সব কিছু পাবেন আর ওই পাশে খুব মজাদার একটা বারবিকিউ একদম বিক্রি করে খুবই খুবই মজাদার দেখলাম আমরাও খাওয়া দাওয়া করবো তো আপনাদের সাথে জায়গাটা শেয়ার করি যদি উত্তরাতে আসা হয় আর যদি 300 ফিটের কোনো প্ল্যানিং থাকে তো ওইদিকে না গিয়ে এদিকেও আসতে পারেন আশা করি সবার ভালো লাগবে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি আর আজকে তো বৃহস্পতিবারের রাত এখন বাসায় যাবো না রাত বাজে মোটামুটি প্রায় 11টা 12টার মতো এখন আমরা ঘুরবো ফিরবো প্ল্যানিং আছে রাত 1টা পর্যন্ত বাইরে থাকা এরপরে আমরা যাবো এই রাত বাজে প্রায় 12টার মতো আর আমার ছেলে এই যে তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাপোর্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ